ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত 50 এবং 64 পশ্চিম নং ওয়ার্ডের ওয়ার্ড সম্মেলনে আগত এই দুই ওয়ার্ডের সকল বিএনপির কাউন্সিলর বৃন্দ আপনারা একটু আগত নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই আমার সংগ্রাম সালাম প্রিয় ভাইরা আমি আপনাদেরকে ছোট দুইটি বিষয়ে একটু কথা বলে শেষ করতে চাই প্রথম কথা আপনারা জানেন আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলাম 2020 সালে আমি বর্ণবোধ করি যে দল আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে আমি দলের থেকে সর্বোচ্চ পেয়ে গিয়েছি আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই এখন আমি দলের সামনে আপনাদেরকে গিয়ে ছাপিয়ে পড়ে যদি এই আন্দোলনকে সফল করতে পারি তাহলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো দ্বিতীয় আপনাদের বলতে চাই বর্তমান যে মেয়র ব্যারিস্টার ফাসলিউ তাপস যে বিনা ভোটে ক্ষমতা জবরদস্তি করে এই সরকারের মতোই মেয়র পদে আসীন হয়েছেন গত দুই বছরে কি করেছেন আপনারা জানেন ঢাকায় এখন দুর্বিষহ ট্রাফিক জ্যামে আমরা ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি আমাদের মানসিক সমস্যা হয়ে যাচ্ছে এই বর্তমান মেয়র ঢাকার দক্ষিণের উন্নয়নে কোনো অবদান রাখে নাই বরঞ্চ এই দুর্বিষহ যানজটকে আরো অধিকতর খারাপ করেছে এবং বিভিন্ন সময় দুর্যোগ যখন নেমে এসেছে তাকে আমরা কিন্তু মাঠে দেখতে পাই না প্রিয় ভাইরা আপনারা জানেন এই বর্তমান সরকার বন্যা পরিস্থিতি নিয়ে সকল ধরনের আপনারা তথ্য আপনাদের কাছে রয়েছে আপনারা জানেন তারা অনেক সময় এই বিষয়ে ঠাট্টা তামাশাও করেছে কটাক্ষ করেছে আমি নিজে গত পরশুদি কিশোরগঞ্জে গিয়েছিলাম আমাদের নেতা জনাব তারিক রহমানের নির্দেশে প্রথম থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ওনার নির্দেশে আমরা সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি এখনো চলমান রয়েছে যখন নাকি উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বন্যায় প্লাবিত লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রায় 30টার উপরে জেলা প্লাবিত হয়েছে তখন এই সরকার ব্যস্ত ছিল আপনাদের খুব কাছে একটি সেতু নিয়ে এই সেতু উদ্বোধন আমরা বলতে চাই এরকম সেতু যদি আজকে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতো এরকম বহু সেতু বাংলাদেশে তৈরি হয়ে যেত এটা নিয়ে এত ঢাকঢোল পিটানোর কিছু নাই সরকারকে বসাতেই হয় একটি দেশে তার অবকাঠামো উন্নয়নের জন্য সেটা নিয়ে বাহবা নেওয়ার কিছু নাই বরঞ্চ এই সেতুর পিছনে যে অর্থ ব্যয় হয়েছে সেটার আমরা অডিট হোক একটা সুস্থ তদন্ত হোক যে কোন খাতে জমি অধিগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন বিদেশি ঠিকাদারদেরকে কত টাকা ব্যয় করা হয়েছে সেটির একটা অডিট আমরা চাই আমি আপনাদেরকে
শেষ যে কথাটি বলতে চাই, আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ড সম্মেলনে আপনারা আসছেন, এই যে কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমকে আমরা বেগবান করে আগামী দিনে আপনাদের নেতা নবীউল্লাহ নবী যখন ডাক দিবেন এই অঞ্চলে আপনারা দুই এবং এই পূর্বাঞ্চলকে আমরা আন্দোলনের আন্দোলনের একদম চূড়ান্ত শিখায় নিয়ে আমাদের যে লক্ষ্য আমরা রয়েছি একটি গণতন্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার আন্দোলনে যে আমরা রয়েছি আপনারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী দিনে আন্দোলন সংগ্রামে দেখা হবে রাজপথে এবার আমাদের নেতা তারেক রহমান জেল যেটা বলেছেন সামনে ক্ষমতা পিছনে জেল করা আপনারা ঠিক করে নেন আগামী দিনে রাজনীতিতে আপনারা কিভাবে আগাবেন আমরা যেখানে যারা আমরা মহানগরীর নেতৃত্বে রয়েছেন আপনারা মজনু ভাই সালাম ভাই যেদিন ডাক দিবে আমরা কোনো দিকে তাকাবো না দূরবার আন্দোলন আমরা শহীদ চেয়ার আদর্শের সৈনিকেরা আমরা কাউকে ভয় পাই না কাউকে দরকার করি না এই বাংলাদেশটা কারো জমিদারি না কোন একটা পরিবারের সম্পত্তি না এই দেশের মালিকেরা জয় করেন এই দেশটা সবার আমি দীর্ঘ বক্তব্য দেওয়ার জন্য আমার নেতাদের ব্যক্তিবৃন্দের কাছে ক্ষমা চাই আপনারা যখন নির্দেশ দিবেন আমরা প্রস্তুত এবারে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হক আমাদের প্রিয় অভিনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমরা দোয়া চাই এবং আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম বাংলাদেশ সেখানে লড়াই হবে সেখানে